অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহ নেতৃত্ব আর দায়িত্ববোধ সম্পর্কে জনপ্রশাসনের নবীন কর্মকর্তারা হাতে কলমে ধারণা পেয়ে থাকেন বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে। ৬ মাসের এই শিক্ষণ পর্ব শেষ করে সনদ পেলেন ৬০২ নবীন কর্মকর্তা। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭৫তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নবীন কর্মকর্তাদের দেশপ্রেম বজায় রেখে জনকল্যাণে কাজ করার পরামর্শ দেন সরকার প্রধান। পাশাপাশি উন্নয়ন কাজে যেন পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা হয় সে নির্দেশনাও পেলেন কর্মজীবনের শুরুর ধাপে। বড় কথা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ কর্তব্যবোধ থাকতে হবে। খেটে খাওয়া মানুষ, তাদের কষ্টের ফসলটাই কিন্তু আমরা ভোগ করি, কাজেই সেই জন্য তাদেরকে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটাই আমাদের দেখতে হবে। আমাদের বিভিন্নভাবে যে আমরা কাজগুলি করে যাচ্ছি এটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমাদের যে সমস্ত হারিয়ে যাওয়া খাল সেগুলি পুনরুদ্ধার করা, আমাদের জলধারাটা, অর্থাৎ এই বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন এই পানিটা যেন সরতে পারে সেইভাবে মাথায় রেখেই আমাদের যে কোনো ডেভেলপমেন্ট কাজ সেটা করতে হবে। খাল বিল পুকুর এগুলি রাখতে হবে, সেটা যেন আমাদের বিভিন্ন মৎস্য খাদ্য সহযোগিতা করবে, পাশাপাশি আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য রেখে কাজ করলে যে সব দিকে অগ্রগতি হয় সে নজির গড়েছে আওয়ামী লীগ সরকার, বিপরীতে দেশকে কিছুই দিতে পারেননি বাকিরা। ২১ বছর যারা তখন ক্ষমতায় তারা এদেশের মানুষের জন্য কি দিয়েছে? তারা কিন্তু কিছু দিতে পারেনি, তার নিয়েছে যথেষ্ট কিন্তু দিতে পারেনি। আজকের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের দল আওয়ামী লীগ আমাদের অর্থনৈতিক একটা নীতিমালা আমরা প্রণয়ন করিনি, কারণ পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে সেটা মাথায় রেখেই আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছিলাম। অনেক রকম প্রতিবন্ধকতা আসবে, আমাদের শত্রু বাইরের থেকে আসা লাগে না, আমাদের দেশের ভিতরেও আছে, কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বা পঁচাত্তরের খুনি বা তাদের আওলাদ বুনে যা আছে এরা কখনো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না, বাধা দেবে, কিন্তু সেই শতবাধা অতিক্রম করে তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব, কেউ আমাদের আটকাতে পারবে না। রিজার্ভ সহ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নানা মহলের বিভিন্ন প্রশ্নের জবাবও আসে সরকার প্রধানের বক্তব্যে। রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে, আমি বলছি রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই, আমার গোলায় খাবার আছে, যতক্ষণ ততক্ষণ আমরা চিন্তা করি না, ফসল ফলাবো, নিজের খাবার নিজে খাবো। অনুষ্ঠানে ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতাল সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।